নিত্যপণ্যের বাড়তি দাম নিলে জরিমানা ও মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সকালে নিজ মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। নিত্যপণ্যের দাম সরকার নির্ধারণ করে দেবে বলেও জানান তিনি। ট্যারিফ কমিশন আগামী 15 দিনের মধ্যে এ দাম নির্ধারণ করে দেবে। মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম কমেছে, তবে ডলারের দাম বেশি হওয়ায় জনগণ এখনও এর সুফল পাচ্ছে না। প্রতি মাসে মন্ত্রণালয় দাম পর্যালোচনা করবে বলেও জানান মন্ত্রী। ট্যারিফ কমিশন এখন থেকে এইসব পণ্যের দাম যেটা হওয়া উচিত, ন্যায্য দাম যেটা বাজারে, যেমন করে তেলটা, ভোজ্য তেলটা আমরা করি, তেমনি ভাবে আইটেম গুলো নিয়ে ব্যবসায়ীদের সাথে, ইম্পোর্টারদের সাথে, অথবা যারা আছে কনসার্ন পিপুল, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এফবিসিসিআই, সবাইকে নিয়ে বসে যৌক্তিক যেটা সেটা বার করবে, ঠিক করবে, সেইটা ডিক্লারেশন করা হবে যে দিস ইজ দ্য প্রাইস, মার্কেটে এই প্রাইসে বিক্রি হতে হবে। এর চেয়ে বেশি যদি কেউ নেয় সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে জরিমানা শুধু নয়, আমরা ঠিক করেছি যে আমরা আমাদের দুটো অর্গানাইজেশন আছে, ভোক্তা অধিকার এবং কম্পিটিশন কমিশন, আমরা সোজাসুজি মামলাতে চলে যাবো তাদের বিরুদ্ধে। এবং আইন আছে যে 3 বছরের জেল বা কোথাও কোথাও তার চেয়ে বেশি জরিমানা আছে, সেগুলো সেই পদক্ষেপ আমরা নিতে যাবো।